নমস্কার বন্ধুরা ডাব্লিউ পি এস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর আমাদের রেগুলার অনলাইনে ক্লাসেস চলছে তোমাদের সন্ধে ছয়টা থেকে ম্যাথ ক্লাস চলছে সাতটা থেকে রিজনিং ও আটটা থেকে তোমাদের ডেলি জি কে ক্লাস চলছে তোমরা ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে আজকে আমরা বিশ গণিত সিরিজ আমি তোমাদের সমস্ত কিছু টপিক ওয়াইজ করে দিচ্ছি তোমাদের এর আগে তোমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গিয়েছে লসাগু অসাঘু হয়ে গিয়েছে এখন তোমাদের বীজগণিত চলছে বীজগণিতের উপরে আমি অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখুন তোমরা প্লে লিস্টে ভিজিট করে দেখে নেবে অথবা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা তিন নম্বরকে যে ভিডিও রয়েছে এই তিন নম্বর সিরিজ আমরা এখানে করবো যেগুলো এই টাইপের যেগুলো সিম্প্লিফিকেশন থাকে বিশেষত যে এই সিম্প্লিফিকেশনগুলো আমরা এই সম্প্রতি যে প্রাইমারি এক্সাম হয়ে গেল সেখানে কিন্তু এই সিমপ্লিফিকেশানগুলো প্রচুর পরিমাণে জিজ্ঞেস করা হয়েছিল তো এই সিম্প্লিফিকেশনগুলোকে কী করে তোমরা উইদাউন দু এক সেকেন্ডের মধ্যে সহজ পদ্ধতিতে সমাধান করতে পারবে সেই সমস্ত সমাধানের ট্রিপগুলো আমরা আজ ভিডিওতেই জান এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিটেলসে জানব ভিডিওটা স্কিপ না করে তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং রেগুলার তোমরা ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে ভিডিওকে এখনো একটি লাইক না করে দিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না নিলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের ট্রিকগুলোকে জেনে নিই বন্ধুরা অনস্ক্রিনে তোমরা আমাদের আজকের ফার্স্ট কোশ্চিনটাকে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চিনটা যেটা রয়েছে এই ধরনের যেই সমস্ত কোশ্চিনগুলো এসে থাকে এগুলোকে তোমাদের কখনো মাল্টিপ্লাই করতে হয় না এটি মাথায় রাখবে যত বড়ই এরকম দেওয়া থাক না কেন তোমাদের সিম্পলিফিকেশনগুলো সমাধান করা সেগুলোই কিন্তু তোমাদের কখনোই তোমাদের এ করা থাকবে না যেহেতু কোশ্চিনে যেহেতু যখনই দেওয়া হবে সেগুলো কোনোভাবে তোমাদেরকে মাল্টিপ্লাই করতে লাগবে না তোমাদেরকে তোমরা বীজগণিতে যেই ফর্মুলাগুলো শিখেছো সেই ফর্মুলাগুলোর মধ্যেই কোনো না কোনো একটি ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তোমাদের এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন টাইমে যদি কোনো এক্সামে তোমাদের এরকম কোশ্চেনগুলো এসে থাকে নাইনটি নাইন নাইন পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ তোমরা দেখবে যে কোনো না কোনো ফর্মুলার উপরে ডিপেন্ড করেই তোমাদের এসেছে ফর্মুলাগুলো আমি তোমাদের মিডিলে দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে অথবা তোমাদের কাছে ফর্মুলাগুলো যে আশা করছি বই বা আর কিছু রয়েছে সেখান থেকে ফর্মুলাগুলো তোমরা আয়ত্তে করে নেবে যেমন এখানে ফার্স্ট কোয়েজেন্টটা যেটা রয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে এখানে থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ মাইনাস পঁচিশ ইন্টু পঁচিশ কতভাবে আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে এর মাল্টিপ্লাই করতে যাব না কিন্তু আমরা জানি আমি যদি এর মাল্টিপ্লাই করতে যাই তাহলে সহজ পদ্ধতি রয়েছে তোমাদের আমি বলেছি যে কোনো এর যদি লাস্টে পাঁচ থাকে যে কোনো সংখ্যা যদি লাস্টে পাঁচ থাকে তাকে মাল্টিপ্লাই করা খুব সহজ মাল্টিপ্লাই মানে কি মাল্টিপ্লাই মানে আলটিমেটলি এর স্কোয়ার মাল্টিপ্লাই মানে কি দুটো পঁয়ত্রিশ রয়েছে কি পঁয়ত্রিশের স্কোয়ার তাহলে পঁয়ত্রিশের স্কোয়ার যদি আমরা বের করে আমি তোমাদের কী বলেছি পাঁচ যদি লাস্টে থাকে তাহলে কি পঁচিশে পাঁচের স্কোয়ার করে দাও পাঁচের স্কোয়ার পঁচিশ পঁচিশ নিচে বসে গেল এবং সামনে যে অ্যালফাভেটটা রয়েছে তার এক বড়ো করে গুণ করে দাও মানে তিন রয়েছে তিনের এক কে চার তাহলে একশো বারো তাহলে চার তিন চারে বারো তিন চারে বারো এখানে বারো বসে গেল তাহলে এখান থেকে বারো হয়ে গেলো তাহলে বারো পঁচিশ এই পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ গুণ করলে আসবে তোমাদের বারো পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ গুণ করলে আমাদের কত আসবে ছশো পঁচিশ তাহলে এখান থেকে তোমরা এখানে বিয়োগ করে দিলে কত চলে আসবে ছশো ছশো এখান থেকে তোমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এরকম তো মাল্টিপ্লাই এটা সহজ মাল্টিপ্লাই দিয়েছে আমি করে নিতে পারছি কিন্তু আমাদের যদি এই মাল্টিপ্লাইটা অন হিউজ পরিমাণে থাকে বড়ো একটা সিরিজ দিয়ে যদি চলতে থাকে তাহলে আমরা কী করবো তো এখানে একটা জিনিস দেখো প্রথম দুটোকে আমি দেখে কী বলতে পারছি এখানে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রয়েছে তার মানে কি এটা পঁয়ত্রিশের স্কোয়ার রয়েছে কিসের রয়েছে পঁয়ত্রিশের স্কোয়ার মাইনাস এখানে রয়েছে কি পঁচিশ পঁচিশ মানে কি পঁচিশের স্কোয়ার রয়েছে এটা তাহলে এটা কিসের স্কোয়ার রয়েছে পঁচিশের স্কোয়ার এইবার তুমি এখানে দেখো তোমরা যে অ্যালজাবরার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের মধ্যে কোনো সূত্রর মধ্যে কি পড়ছে এটা হ্যাঁ পড়ছে দেখতে পাচ্ছ এটাকে আমি যদি এ মেনে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী জানি আমি এ প্লাস বি ইন্টু আমাদের এ মাইনাস বি আমরা এই ফর্মুলা জানি তাহলে এবার এখানে এ ইজিকালস টু কি এ ইজিকালস আমাদের এখানে পঁয়ত্রিশ তাহলে আমরা কী কী করে নেব এখানে পঁয়ত্রিশ প্লাস বি এর ভ্যালু এখানে কত আমাদের পঁচিশ পঁয়ত্রিশ প্লাস পঁচিশ ইন্টু এখানে কি এ মাইনাস বি তাহলে পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ তাহলে ইজ টু কত চলে আসবে ষাট ইন্টু দশ এই দুটোকে যোগ করলে কত ষাট এই দুটোকে আমাদের বিয়োগ করলে দশ তাহলে এখানে ষাট ইন্টু দশ ইজ কাজটা কত ছশো দেখতে পাচ্ছো তাহলে কত সহজে তোমরা বের করতে পারবে তাহলে এখান থেকে তোমাদের এ শর্টিক অ্যান্সার হয়ে গেলো তাহলে বুঝতে পারছো যে এরকম ধরনের কোশ্চেনগুলো যেগুলো থাকবে তোমাদের ফর্মুলার উপরে বেস করে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো থাকবে চলো এবার আদার্স যে সমস্ত টাইপগুলো রয়েছে সমস্ত টাইপ এক এক করে সমস্ত টাইপেরগুলো আমরা করে নেব নেক্সট কোয়েন্টে যে রয়েছে নেক্সট কোয়েন্টে একদম এক তোমাদের একই রয়েছে তোমরা তাড়াতাড়ি বলে দাও এর শর্ট অ্যান্সার কী হবে তোমাদের আর কিন্তু এতে এ করার দরকার নেই তোমরা কিন্তু নিজের থেকেই কিন্তু বলে দিতে পারবে যেমন এখানে কি এ এটা আমাদের কী এটা পুরোটাই আমাদের এ এটা আমাদের এ এটা আমাদের কি বি তাহলে আমাদের কী আসবে ফর্মুলা যেটা রয়েছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি প্রথমে করবো কি আমরা টু পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে জিরো পয়েন্ট এই ইন্টু আমাদের কী হবে এ মাইনাস বি মানে কত টু পয়েন্ট টু ফাইভ মাইনাস আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ এবার এবং গুন করে দাও তাহলে এটা ইজ গাছ টু কত বেরিয়ে চলে আসে এখানে আমাদের টু আমাদের কি এখানে কত চলে আসে টু টু পয়েন্ট কত ফাইভ তাহলে এখানে হয়ে গেল তোমাদের বি এখান থেকে হয়ে গেল দেখতে পাচ্ছো তোমাদের এরকম যেই সিপ্লিফিকেশনই থাকুক না কেন সেটি তোমাদের কোনো না কোনো ফর্মুলা বেজের উপরেই থাকবে চলে নেক্সট কি রয়েছে নেক্সট এখানে দেখতে পাচ্ছ নেক্সট এখানে দেখতে পাচ্ছি ডিভাইড হয়ে আছে বহুত বড় একটা সিম্প্লিফিকেশন মনে হচ্ছে কী কিছু রয়েছে কিন্তু কিছুই নেই এর মধ্যে তোমরা ফর্মুলা খুঁজে বের করে ফর্মুলা খুঁজে বের করলেই তোমরা খুব সহজে পেরে যাবে যেমন আমি এখানে দেখতে পাচ্ছো ফর্মুলা উপরে কি উপরটাকে যদি আমি জিরো পয়েন্ট টু ফাইভকে যদি এ মেনে নিই তাহলে এখানে আমি কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু নিচেরটা তো আমাদের কিচ্ছু নেই তাহলে এটাকে আমি কী করবো এটাকে আমি এটা করতে পারি এখানে দেখতে পাচ্ছ এখানে জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস আমাদের জিরো পয়েন্ট টু ফোর করতে পারি না আমি দেখতে পাচ্ছি এটা করতে পারি কি করতে পারি না এই যে এখানে যেটা রয়েছে সবসময় যে দেখবে যদি আলাদা কিছু থাকে তাহলে আলাদা কিছু যখন রয়েছে তার মানে এই দুটো থেকেই আমাদের এটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসছে এটা তোমাদের মাথায় রাখবে এই দুটো থেকে আমাদের এটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই যোগ করে দিলে এটা বেরিয়ে আসে তাহলে এখানে দেখলাম আমি এখানে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস যদি এখানে যেটা রয়েছে জিরো পয়েন্ট টু ফোরকে যোগ করে দিই তাহলে কত চলে আসছে আমার জিরো পয়েন্ট ফোর নাইন চলে আসছে তাহলে এটা কি এখানে আপনার জিরো পয়েন্ট আর টু ফাইভকে কি এ ধরেছি তাহলে এটা আলটিমেটলি কি চলে আসলো উপরে চলে আসলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে কি চলে আসলো আমাদের এ প্লাস বি এখানে কি এ প্লাস বি কখনো তোমরা নাম্বার লিখে কাজ করবে না নাম্বারগুলোকে লিখে লিখে কাজ করবে না নাম্বারগুলোকে লিখে লিখে কাজ করলে বহু তোমাদের সময় চলে যাবে জাস্ট মনে মনে তুমি মেনে নিলে জিরো পয়েন্ট টু ফাইভ ইজগ আমি এ ধরেছি এখানে জিরো পয়েন্ট টু ফোর ইজগাস আমি বি ধরেছি তাহলে এবারে এখানে উপরটাকে ফর্মুলায় ভেঙে দাও উপরটাকে ফর্মুলা ভাঙলে কি আসবে এ মাইনাস বি ইন্টু আমাদের কী চলে আসবে এ প্লাস বি এবং নিচে আমাদের কী চলে আসবে এ প্লাস বি নিচে তো এ প্লাস বি রয়েছে তাহলে এখানে আলটিমেটলি এটা কাটা হয়ে গেলো তাহলে আমাদের কী পড়ে থাকলো এ মাইনাস বি আমাদের পড়ে থাকলো এ মাইনাস বি পড়ে থাকলো এবার এর ভ্যালু আমরা জানি কত এর ভ্যালু আমরা এই যে এখানে ধরে নিয়েছি কত জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এর ভ্যালু যদি জিরো পয়েন্ট টু ফাইভ হয় এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এবং মাইনাস কী বিয়ের ভ্যালু বিয়ের ভ্যালু আমাদের কত জিরো পয়েন্ট টু ফোর এই দুটোকে আমরা বিয়োগ করবো এই দুটোকে বিয়োগ করলে আমাদের কত চলে আসবে এখানে আমাদের চলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কত চলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে সি অপশনে রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখান থেকে এটি শর্টেক অ্যান্সার হয়ে যাবে এরকম যে কোনো কোশ্চেনই আসুক না কেন তোমাদের সব কটাই তোমাদের ফর্মুলা বেজে যাবে তোমাদের ফর্মুলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক সেকেন্ড তোমরা দাঁড়াও আর দুটো কোশ্চেন করে নিই তারপর আমি তোমাদেরকে ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি নেক্সট কোয়েন্ট দেখে নাও নেক্সট কোয়েন্টে যেটা রয়েছে একদম অ্যাজ ইট ইজ ওরকমই রয়েছে আদার্স কোনো চেঞ্জেস নেই তোমাদেরকে আমি চার পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তোমরা তাড়াতাড়ি করে বলে দাও যে শর্টিক অ্যান্সার কী হবে এখানে এবিসিডির মধ্যে কোনটা তোমাদের শর্টিক অ্যান্সার হবে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কিচ্ছু নেই এখানে তোমাদের জাস্ট উপরেরটা কি উপরে তোমরা জিরো পয়েন্ট টু এখানে এটা দেখে তোমরা ঘাবড়ে যাচ্ছ তো তোমাদের কী বললাম এখানে কি হয় মাইনাস করে আসবে না হয় প্লাস করে আসবে মিডিলে মাইনাস রয়েছে এবার দেখো জিরো পয়েন্ট যেটা রয়েছে টু পয়েন্ট ওয়ান ফাইভ থেকে আমরা যদি টু পয়েন্ট ওয়ান জিরোকে যদি মাইনাস করে দিই তাহলে কত আসে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ চলে আসে তাহলে নিচেরটাকে আমরা কীভাবে লিখতে পারি নিচেরটাকে আমরা এইভাবে লিখতে পারি এই এই সংখ্যাটাকে এইভাবে এখানে না লিখে এখানে জাস্ট কি এক্সামিনের একটু অ্যাডভান্স করে দিয়েছে কোশ্চিনটাকে এখানে এখানে আমরা এইভাবে লিখতে পারি জিরো পয়েন্ট আর টু পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান এটা ইজকাস টু তো উপরেরটা আমরা লিখতে পারি এখানে তাহলে উপরে এটা কি এ স্কোয়ার এটা কি মাইনাস বি তাহলে আমরা আবার ফর্মুলায় ফেলে দেবো আবার তাহলে কি চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে কি এ মাইনাস বি নিচে এ মাইনাস বি তাহলে উপরে মাইনাস মাইনাস রয়েছে কি আমাদের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু তাহলে নিচে মাইনাস উপরে মাইনাস কেটে গেল তাহলে কি পড়ে থাকবে উপরে এ শুধু পড়ে থাকবে তাহলে কী পড়ে থাকবে এ প্লাস বি শুধু পড়ে থাকবে এবার এ আমরা কী মেনে নিয়েছি এ কে মেনেছি আমরা দুই পয়েন্ট পনেরোকে আমরা এ ধরেছি এবং দুই পয়েন্ট ওয়ান জিরো আমাদের কি বি ধরা হয়েছে তাহলে এখানে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত চলে আসবে ফোর পয়েন্ট টু ফাইভ কত বেরিয়ে আসবে ফোর পয়েন্ট টু ফাইভ তাহলে এখান থেকে আমাদের সি অপশনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোর পয়েন্ট টু ফাইভ চলে এবার একটি নেক্সট কোয়েশনটি দেখে নিই নেক্সট কোয়েন্টে দেখতে পাচ্ছ যে একটা হিউজ বড় একটি নাম্বার দিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে কত বড় একটি নাম্বার দিয়েছে কিন্তু কিচ্ছু নেই নাম্বারটার মধ্যে জাস্ট এখানে ফর্মুলা লুকিয়ে রয়েছে ফর্মুলা তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় ফর্মুলা রয়েছে এবার ফর্মুলা দেখো এখানে প্রথমে এই দুটো এ তাহলে এখানে কি আমরা এ জিরো পয়েন্ট টু একে আমরা এ ধরতে পারি জিরো পয়েন্ট থ্রি বি জিরো পয়েন্ট ফাইভ যে তিনটে ভেরিয়েবল দিয়ে চলছে তাহলে প্রথম দুটোকে নিয়ে আমরা কী বলতে পারি এ স্কোয়ার তারপরে প্লাস আছে তারপরে প্রথম দুটো কি রয়েছে বি স্কোয়ার কখনো এই যে এখানে দেখতে পাবো যে সাজিয়ে রাখা আছে অনেক সময় দেখা যায় যে সাজিয়ে রাখা থাকে না সেটিয়ে ছাটিয়ে রেখে থাকে এদিকে আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ স্কোয়ার প্লাস যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ছোটোবেলা থেকে যেটা শিখিয়ে এসেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইবার আমি যদি এখানে বলি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কোনো কিছু আমি কি ভুল বলেছি কোনো কিছুই আমি ভুল বলে নিই জাস্ট আমি যে দেখতে পাচ্ছি ভেরিয়েলগুলোকে শুধু ইন্টারচেঞ্জ করেছি জায়গা চেঞ্জ করেছি তো এখানে কোশ্চিনে একদম তোমাদের ফর্মুলার একদম হুবহু ফর্মুলার মতো হয়তো থাকবে না ফর্মুলার মতো প্রথমে হয়তো টু এ থাকবে মাঝখানে হয়তো এ লুকিয়ে থাকবে তারপরে হয়তো বি লুকিয়ে থাকবে জাস্ট এটা তোমাদেরকে গুছিয়ে নিতে হবে গুছিয়ে বুঝে নিতে হবে যে কোন জায়গায় কী রয়েছে যেমন এখানে এই ঠিক একইভাবে বুঝতে লাগবে প্রথমে দেখে নাও কী রয়েছে প্রথম দুটো আমাদের কি এ যদি ধরে নিই তাহলে কী এ স্কোয়ার তারপরে দুটো কি প্লাস বি স্কোয়ার তারপরে দুটো কি প্লাস সি স্কোয়ার তারপরে কি রয়েছে প্লাস এখানে প্লাস রয়েছে টু এ দেখতে পাচ্ছি প্লাস টু এই যেখানে এ এমনটা কি টু এ কে আমরা কি ধরেছি এ ধরেছি জিরো পয়েন্ট টুকে এ ধরেছি তাহলে কী হয়ে যাবে এ এবং থ্রি কে আমরা কী ধরেছি বি তাহলে টু এ বি প্লাস টু আবার দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এ তাহলে এ তারপরে কি সি টু এ সি প্লাস লাস্টে কী রয়েছে টু সি টু তারপরে রয়েছে তোমাদের বি এখানে রয়েছে বি টু বি এখানে রয়েছে তোমাদের সি তাহলে এখানে মাঝখানে একটা ভুল রয়েছে দাঁড়াও এক সেকেন্ড টু আমরা প্রথমে দুটো গিয়ে দেখলাম এ বি তারপরে রয়েছে তোমাদের এ সি তারপরে রয়েছে ঠিক আছে এবার দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি এই যে এটা আমাদের মিডিলে আমরা ধরি সবসময় টু বি সি প্লাস আমরা টু সি এ সি এ হিসাবে আমরা ধরি তো এখানে এই যে রয়েছে এখানে ফর্মুলাটা আলটিমেটলি কী রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি আমাদের কার ফর্মুলা এবার যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা ঘাটাঘাটের অ্যান্সার দিয়ে দিতে পারবে এবার যদি না জানা থাকে তাহলে তোমাদের একটু দিক্ষত হবে তাহলে তোমাদের অসুবিধা হবে যেহেতু আমি এটার জানি এটা কার স্কোয়ার এটা আমাদের এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা কার ফর্মুলা এটি হলে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যালস টু আমাদের বেরিয়ে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এখানে আমাদের কি এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যদি করে দিই তাহলে এর উত্তর যেটা রয়েছে আমাদের বেরিয়ে চলে আসবে তাহলে ঠিক একইভাবে আমরা করবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এবারে এ আমরা কাকে কাকে ধরেছি জিরো পয়েন্ট টু ক্যামেরা এ ধরেছি বি কাকে ধরেছি জিরো পয়েন্ট থ্রি ক্যামেরা বি ধরেছি সি কাকে ধরেছি জিরো পয়েন্ট পাঁচ ক্যামেরা সি ধরেছি এবং এর থেকে সব থেকে মোস্ট যেই জায়গার থেকে সব থেকে বেশি পরিমাণে কোশ্চিন জিজ্ঞেস করা হয় এই নেক্সট কোশ্চিন থেকে আমরা সেগুলো থেকে করবো এটাই টু আমরা কী করে দেবো স্কোয়ার করে দেবো এবার এগুলো সবগুলো ভিতরেগুলোকে যোগ করো সবগুলো ভিতরগুলোকে যোগ করলে কত আসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো স্কোয়ার মানে একের স্কোয়ার মানে কত এক অথবা তোমরা বলতে পারো এক পয়েন্ট জিরো বা এক তাহলে এখান থেকে তোমাদের এটা শর্ট ক্যান্সার এ তোমাদের এখান থেকে শর্ট ক্যান্সার হয়ে যাবে চলো এবার তোমাদের আমি যে ফর্মুলাগুলো রয়েছে পুরো ফর্মুলা চারটা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে কিংবা খাতায় নোট ডাউন করে অবশ্যই রেখে দেবে পনেরো আনসকে তো ফর্মুলাটাকে দেখতে পাচ্ছ এখানে সূত্র কয়টা রয়েছে তোমার টোটাল বাইশটা সূত্র রয়েছে হুবহু প্রত্যেকটা যেন ঝরঝরা সব সময়ের জন্য মুখস্থ থাকে এই সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এগুলো হলো গিয়ে ছোটো এতক্ষণ ধরে যেগুলো করলাম ছোটো ছোটো কোশ্চেনের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে লাগে এবং সব থেকে বড়ো বড়ো যেগুলো একদম প্রচুর বড়ো বড়ো সাইজের একদম দেখে মনে হয় সেখানে গিয়ে তোমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগে প্রত্যেকটি ফর্মুলাকে মাথায় রাখবে তার থেকেও তোমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট যে ফর্মুলা রয়েছে কুড়ি একুশ বাইশ মোস্ট 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 ইম্পর্টেন্ট কুড়ি নম্বরটা বলা হয়েছে এখানে দেখে নাও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি টু আমাদের এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তারপর একটা দেখে নাও তারপর একটা কি রয়েছে তোমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ইজিক্যালস টু আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি সি প্লাস এ প্রত্যেকটা স্ক্রিনশট করে অথবা খাতায় নোট ডাউন করে রাখো তারপরে বাইশ নম্বরটা কী রয়েছে মোস্ট 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 ইম্পর্টেন্ট এখানে কুড়ি একুশ বাইশ এই তিনটে ফর্মুলা কিন্তু এখান থেকেই তোমাদের বড় বড় কোশ্চেনগুলো সব থেকে বেশি এখান থেকেই ফর্মেট করা হয় এখানে বাইশ নম্বরটা কী রয়েছে তোমাদের এ প্লাস বি প্লাস সি টু যদি জিরো হয় এখানে দেখতে পাচ্ছো এখানে বাইশ নম্বর যে ফর্মুলাটা রয়েছে বাইশ নম্বর ফর্মুলাটা আলটিমেটলি কিন্তু বেরিয়ে আসছে তোমাদের কুড়ি নম্বর ফর্মুলা থেকে এই কুড়ি নম্বর ফর্মুলা থেকেই কিন্তু বাইশ নম্বর ফর্মুলাটা আসে এখানে কি বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যু যদি জিরো হয় তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজিক্যাল টু থ্রি এ বি হবে এবার এটি আমাদের কুড়ি নাম্বার থেকে কীভাবে বেরিয়ে আসে এখানে প্রথমে কুড়ি নাম্বারটাতে কী রয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইজিক্যাল টু দিয়ে এই যেটা আমাদের ফর্মুলাটার মধ্যে রয়েছে এর মধ্যে এর মধ্যে থেকে এখানে তোমাদের কোনটা কুড়ি নাম্বার আছে সরি এটা না কুড়ি নাম্বারে এই এটা রয়েছে এইবার দেখো এইবার যদি এ প্লাস বি প্লাস সি এই এই টার্মটার যদি জিরো হয়ে যায় তাহলে আমরা জিরোর সঙ্গে যেই গুণ করি না কেন জিরোর সঙ্গে এক্স ওয়াই জেড যাই গুণ করি না কেন এটি আলটিমেটলি কত চলে আসবে আমাদের জিরো তাহলে এই টার্মটা যদি জিরো হয়ে যায় তাহলে পুরো টার্মটা আমাদের কী চলে আসলো জিরো তাহলে এখান থেকে আমরা কী বের করে নেব এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যালস টু এই থ্রি এবিটাকে আমরা উল্টে এদিকে নিয়ে চলে গেলাম তাহলে এদিকে কী চলে আসবে আমাদের প্লাস থ্রি সি দেখতে পাচ্ছ যে এই ফর্মুলাটা বাইশ নম্বর যে ফর্মুলাটা আসছে সেই কুড়ি নম্বর থেকেই আসছে কিন্তু এবং এই কুড়ি এবং বাইশ মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটাই এই তিনটেই যে রয়েছে সবগুলোই তো ইম্পর্টেন্ট অবশ্যই সবগুলোই তোমাদের মুখস্থ তো অবশ্যই রাখতে হবে কিন্তু যেই সমস্ত কোশ্চিনগুলো সিম্প্লিফিকেশন ভেরিয়েশন করা হয় সবগুলো দেখবে বেশিরভাগটা রয়েছে এই তিনটে ফর্মুলার উপরে বেস করে তোমাদের এখানে তৈরি হয়ে থাকে তাহলে এই ফর্মুলাগুলোকে তোমরা স্ক্রিনশট এবং খাতায় নোট ডাউন করে অবশ্যই রাখবে চলো এবার এই যে এই যে আমরা করলাম এগুলো থেকে কীরকম ধরনের কোশ্চিন জিজ্ঞেস করা হয় সেগুলো একবার দেখে নেওয়া যাক বন্ধুরা স্ক্রিনে তোমরা নেস্কোয়েন্টে দেখতে পাচ্ছ এখানে নেস কোয়েন্টে যেটা রয়েছে এখানে এরকম এরকম করে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিনবার রয়েছে মানে কি ওটা এ কিউব আমি ওখানে এইট পয়েন্ট জিরো থ্রি সেভেনকে আমরা এ ধরে নিলাম এ কিউব প্লাস এখানে রয়েছে কি ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন তার মানে এখানে কী তোমাদের গিয়েছে প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব উপরে নিচে কী রয়েছে দেখে নাও নিচে রয়েছে তোমাদের এ স্কোয়ার নিচে রয়েছে কি এ স্কোয়ার এখানে কি রয়েছে তাহলে এখানে তোমাদের রয়েছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি রয়েছে দেখতে পাচ্ছ এ বি তারপর কি কী রয়েছে প্লাস এখানে বি স্কোয়ার তাহলে এই যে ফর্মুলা এই ফর্মুলা এখানে রয়েছে এবার নিচেরটা তো আমরা কিছু যাই না উপরে এখানে এ কিউব প্লাস বি কিউবের আমরা ফর্মুলা একটা জানি এ কিউব প্লাস বি কিউবের একটি ফর্মুলা কী রয়েছে এ কিউ প্লাস বি কিউব ইজিকালস টু আমি লিখতে পারি এটার ফর্মুলা আমাদের রয়েছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু আমাদের রয়েছে কি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটি আমাদের একটি ফর্মুলা রয়েছে এবং নিচে তো যেটা রয়েছে সেটা থাকলো নিচে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সংখ্যাগুলোকে লিখে লিখে কিন্তু করবে না সংখ্যাগুলোকে লিখে লিখে করতে গেলে তোমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে তাহলে এখান থেকে তোমাদের কী হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এটি এটি আমাদের একই রয়েছে এই দুটো আমাদের এক রয়েছে সেম রয়েছে এই দুটো তাহলে কি কাটা হয়ে যাবে এখানে তাহলে আমাদের পড়ে থাকলেও কি এ প্লাস বি শুধু পড়ে থাকলো এবার এ প্লাস বি ইজকস্ট আমরা বসে আমি কাকে ধরেছি এইট পয়েন্ট সেভেন থ্রিকে আমরা এ ধরেছি এবং বি কাকে ধরেছি তোমাদের এখানে ফোর পয়েন্ট টু সেভেনকে আমরা বি ধরেছি এবারে এই দুটোকে যোগ করে দাও যোগ করে দিলে যত হবে তত অ্যান্সার আমাদের আট চার বারো একে তেরো এখান থেকে বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তেরো এখান থেকে তোমাদের অ্যান্সার চলে আসবে দেখতে পাচ্ছ যে একদম ইজি টাইপের এখানে বড়ো এসে গেলে কখনো ঘাবড়াবে না তোমাদের আমি যে কটা ফর্মুলা বললাম ওই কটা ফর্মুলার মধ্যে কোনো না কোনো একটি ফর্মুলা কোনো না কোনো দিকভাবে অবশ্যই সেখানে অ্যাপ্লাই হচ্ছে সেটি তোমাদেরকে শুধু একটু বুঝে নিতে লাগবে এবং বেশিরভাগ টাইমে দেখবে আমি যেগুলো এখানে আজকে কোশ্চেনগুলো করাবো এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা দেখবে জাস্ট এগুলো ভেরিয়েশনগুলো চেঞ্জ করে দিয়ে নাম্বারগুলোকে চেঞ্জ করে দিয়ে এগুলোর মধ্যেই সাধারণত বারবার জিজ্ঞেস করা হয় নেট কোয়েন্টে দেখে নেওয়া যাক বন্ধুরা অন স্ক্রিন তোমরা নেক্সট কোয়েশ্চনটা এখানে দেখতে পাচ্ছো নেক্সট যে কোশ্চেন রয়েছে একদম একদম একই রয়েছে একদম অ্যাজ ইট ইজ একই রয়েছে এখানে তোমরা ফাইভ কে এ ধরে নাও তাহলে কি রয়েছে উপরে এ কিউব মাইনাস কিউব নিচে কি রয়েছে আমাদের এখানে এ যদি ধরে নিই তাহলে প্রথমে কি রয়েছে এ স্কোয়ার প্লাস এখানে এ রয়েছে এ এই দুটো মিলে এ প্লাস আমাদের কি রয়েছে এখানে বি স্কোয়ার এবার উপরে প্রথমে প্লাসের ফর্মুলায় ভেঙেছিলাম এবার মাইনাসের ফর্মুলা ভাঙবো মাইনাসের ফর্মুলায় কী রয়েছে এ কিউ মাইনাস বি এর ফর্মুলা রয়েছে এ মাইনাস বি ইন্টু আমাদের স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এবং নিচে তো আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার রয়েছেই তাহলে এখান থেকে আমাদের এটা কাট হয়ে চলে গেল তাহলে বেরিয়ে গেল কি আমাদের এ মাইনাস বি এ কাকে ধরেছি আমরা ফাইভ পয়েন্ট সেভেন ওয়ানকে আমরা এ ধরেছি মাইনাস বি কাকে ধরেছি আমরা টু পয়েন্ট নাইন এখানে সেভেন নাইনকে আমরা বি ধরেছি তাহলে এই যে এইস গোসটা আমাদের বেরিয়ে চলে আসবে এটাই গোষ্ঠ কত চলে আসবে তোমাদের এখান থেকে এখানে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে টু এখানে নাইন এখানে আমাদের টু তাহলে এই যে পয়েন্ট তাহলে টু পয়েন্ট নাইন টু এখান থেকে তোমাদের অ্যান্সার হয়ে যাবে দেখতে পাচ্ছো একদম একদম পুরো হুবহু এরকম টাইপেরই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে তাহলে এখান থেকে ডি তোমাদের শর্টে ক্যান্সার হয়ে গেল তাহলে ডি এখান থেকে শর্টেক অ্যান্সার হয়ে যায় চলে এবার নেক্সট পয়েন্টটাকে দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্টের যেটা রয়েছে এখানে তোমরা নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছো এখানে তো নেক্সট পয়েন্টে যেটা রয়েছে এখানে অনেক উল্টো পাল্টা মনে হচ্ছে কিন্তু কিছুই নেই এখানে দেখতে পারবে জাস্ট এ বি সি ধরে নিয়ে করো অ্যালজাবরা ফর্মে নিয়ে চলে আসো তখন দেখতে হবে বুঝতে হবে যে কত সহজে রয়েছে যেমন উপরে আমাদের কি রয়েছে উপরে এ কিউব প্লাস আমাদের বি কিউব উপরে রয়েছে এবং নিচে কি রয়েছে নিচে রয়েছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রয়েছে কি এখানে এ বি একটু আগে যে ফর্মুলটা বলছিলাম এ স্কোয়ার প্লাস এটাকে আমরা কী লিখতে পারি এটা ইসগু এ উপর উপরেরটা আমাদের কি ফর্মুলাই ভেঙে নেব তাহলে এখানে কী ফর্মায় এ কিউ প্লাস বি কিউবের এ মাইনাস বি এখানে তোমরা যেটা এ কিউ প্লাস বি কিউবে এ প্লাস বি করে নাও তাহলে এখানে তোমাদের কী চলে আসবে আমাদের এ প্লাস বি ইন্টু আমাদের কী চলে আসে দেখে নিন এটা ইন্টু আমাদের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের বেরিয়ে আসে এবার নিচে একটা যেই জিনিসটা আমি বললাম এখানে ভেরিয়েশনগুলোকে কী চেঞ্জেস করে রেখেছে আমরা এব বিটাকে মাঝখানে এনে তো রাখতেই পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে হয়ে গেলো আমাদের এখান থেকে এটা একটা কাট হয়ে যাবে উপরে পড়ে থাকলো কি আমাদের এ প্লাস বি তাহলে এ প্লাস বি এবার দুটোরই মান তোমরা এ এর মান কত ধরেছি আমরা জিরো পয়েন্ট সেভেন এ ধরেছি প্লাস আমরা বি কাকে ধরেছি জিরো পয়েন্ট টু থ্রি টু বি ধরেছি এবার এই দুটোকে যোগ করে দাও এই দুটোকে যোগ করলে কত আসবে আমাদের এক আসবে তাহলে এখান থেকে আমাদের এক সঠিক অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারছো আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে এই সমস্ত কোয়েশনগুলো জাস্ট কিন্তু এইভাবেই জিজ্ঞেস করা হবে কখনো কিছু জায়গায় অ্যাডভান্স লাভ আমরা প্র্যাকটিস করবো আমি তোমাদের সর্বপ্রথম চেষ্টা করছি সিলেবাসটাকে পুরো কমপ্লিট করে দিতে যাতে তোমাদের যদি ভোটের আগেও যদি এক্সাম হয়ে থাকে তাহলেও তোমরা যাতে সমস্ত কিছু এক্সামে অ্যাটেন্ড করে আসতে পারো চলে হবে নেক্সট পয়েন্টটাকে দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্টটা এখানে কি রয়েছে সেজন্য আমি কিন্তু বেশি করে প্র্যাকটিস প্রত্যেকটি সেশনে আমি চেষ্টা করছি ওই সেশনের মধ্যে ওই চ্যাপ্টারটাকে পুরোপুরি কভার করে দেওয়া যেহেতু অ্যালজাবরা একটু হিউজ পরিমাণে রয়েছে অনেক কিছু জিনিস রয়েছে সেই জন্য অ্যালজাবরা দু তিনটে তোমাদেরকে ভিডিও দিতেই হবে তারপরে এবারে দেখে নেব এই যে নেক্সট টোয়েন্টি যেটা রয়েছে অনেক বড়ো একটি দেখতে পাচ্ছ কিন্তু এটাকে আবার আমরা কি ছোট ফর্মে করে নেবো ছোট ফর্মে কীভাবে করে নেব এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কে এ ধরে নাও তাহলে এখানে কী চলে আসবে আমাদের এ কিউব ফোর পয়েন্ট সেভেনকে আমরা বি ধরে নাও তাহলে কী চলে আসবে বি কিউব প্লাস এখানে থ্রি পয়েন্ট এইটকে আমরা সি ধরে নিলাম তাহলে এখানে কি চলে আসলো সি কিউব মাইনাস থ্রি এ বি সি কী চলে এলো মাইনাস থ্রি এ বি সি এবং বাই দেখে নাও বাই এখানে কী রয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভকে এ ধরেছি তাহলে কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস এবার চলে আসলো কি মাইনাস এ ইন্টু বি রয়েছে মাইনাস তোমাদের এখানে রয়েছে এ ইন্টু বি তারপরে রয়েছে মাইনাস বি ইন্টু সি তারপরে রয়েছে তোমাদের সি ইন্টু এ একটু আগে তোমাদের ফর্মুলা শেখাচ্ছিলাম যে ফর্মুলাগুলোর মধ্যে ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি যদি ইজ জিগস টু এটার একটি ফর্মুলা রয়েছে এই ফর্মুলাটা আমাদের কী এই যে উপরে যেটা রয়েছে এই উপরের পুরোটারই একটি ফর্মুলা রয়েছে এই পুরোটারই একটি ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা কি আমাদের এ প্লাস বি প্লাস সি ইন টু এর ফর্মুলা কি আমাদের এ স্কোয়ার এই নিচের যে ফর্মটা রয়েছে পুরো নিচের ফর্মটা উপরে চলে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সেটা আমাদের কার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ সির ফর্মুলা বাই এখানে কি বাই এটাই রয়েছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ যখন তোমরা একদম এখানে এগুলোতে মাস্টারি হাসিল করে ফেলবে যখন তোমাদের প্র্যাকটিস করতে করতে প্রচুর প্র্যাকটিস করা হয়ে যাবে তখন তোমাদের এই ফর্মুলাগুলো আর লিখতে লাগবে না জাস্ট শুধু দেখবে যে এখানে আচ্ছা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে তার মানে এই ফর্মুলা এই পার্টটা এখানে আসবে এই দুটো পার্ট উপরে নিচে কাটা চলে যাবে শুধু উপরে কী পড়ে থাকবে আমাদের এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি ইস্ট আমরা বের করবো এ কাকে ধরেছি ওয়ান পয়েন্ট ফাইভকে এ ধরেছি ফোর পয়েন্ট সেভেনকে আমরা কি বি ধরেছি এবং থ্রি পয়েন্ট এইটকে আমরা সি ধরেছি এই তিনটেকে আমরা এবার যোগ করে দেবো তিনটেকে যোগ করে দিলে আমাদের কত চলে আসবে চলো দেখে নেওয়া যাক ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট এই দুটোকে এই তিনটেকে আমরা যদি যোগ করি তাহলে শূন্য ওয়ান জিরো তাহলে কত চলে আসবে তোমাদের দশ তাহলে এখান থেকে দশ তোমাদের শার্টে অ্যান্সার হয়ে যেতে হবে একদম অ্যাজ ইট ইজ হুবহু এই টাইপেরই কোশ্চিন জিজ্ঞেস করা হবে চলো নেক্সট কোয়েন্টটাই দেখে নেই এবং আজকে মন্দিরে এটি শেষ কোশ্চিন রয়েছে সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের আবার তোমাদের সাথে থেকে রিজনিং ক্লাস রয়েছে রিজনিং ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে তো এখানে কী রয়েছে এখানে তোমরা যদি তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারো তাদের অ্যান্সারটা দিয়ে দাও তো এখানে ঠিক একইভাবে আবারও করবো আমরা একইভাবে এখানে চলো এক সেকেন্ড আবারও সেই এ বি সি ধরে নিয়েই আমরা করবো তাহলে এখানে দেখেন উপর কী চলে আসছে এখানে চলে আসছে এ কিউব প্লাস কী চলে আসছে এখানে তোমাদের চলে আসছে বি কিউব এ কিউব প্লাস বি কিউব পরে চলে এসছে তারপরে এখানে তোমাদের যেটা রয়েছে মাইনাস মাইনাস রয়েছে তোমাদের এখানে সি কিউবটা এখানে দেখতে পাচ্ছি না এ কিউব প্লাস বি কিউব শুধু রয়েছে সি এর এখানে তো ফর্ম দেয়নি এখানে লাস্টের দিকে দেওয়া হয়েছে এদিকে লাস্টের দিকে দেওয়া হয়েছে এখানে দেখে নাও তারপর কী রয়েছে থ্রি এ বি সি এই যে দেখো সি কিউবটা এখানে রয়েছে এ কিউব এখানে রয়েছে বি কিউব এখানে রয়েছে সি কিউব এদিকে রয়েছে তাহলে প্লাস কী রয়েছে এদিকে সি কিউব দেখতে পাচ্ছ তোমাদের বললাম না জাস্ট একটু এদিক ওদিক চেঞ্জ করে রাখবে কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং নিচে কি চলে আসবে নিচে আমাদের কি এখানে এ তাহলে এটা কি এ স্কোয়ার এটা কি বি তাহলে এটা কি বি স্কোয়ার এটা কি আমাদের সি প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এখানে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একের তিন দু পাঁচ তার মানে কি মাইনাস ইন্টু এখানে ব্রেকেট দিয়ে দেখে নাও ব্রেকেট দিয়ে মাইনাস রয়েছে এখানে তোমাদের বি প্লাস বি সি প্লাস সি এ কিন্তু আমরা ফর্মুলাই তো দেখেছিলাম এই উপরে যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলাতে দেখেছিলাম সবগুলোর মধ্যে কি রয়েছে মাইনাস রয়েছে কিন্তু এখানে মাইনাস সবগুলোর মধ্যে নেই দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাইনাসটা সামনে রয়েছে এখানে ব্রেকেট দিয়ে দেওয়া রয়েছে ব্রেকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি সবগুলোর সামনে কি মাইনাস চলে আসে তাহলে দেখতে পাচ্ছি এবং উপরে কোনো সূত্রটাই কীভাবে লিখা হয়েছে এ কিউব প্লাস বি কিউব আমরা সিকিউবটাকে সামনে আনতে লিখতেই পারি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব মাইনাস থ্রি এ বি সি এবং এটাকে এর সূত্র আমরা কি জানি এর সূত্র আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এই নীচের পুরো টার্মটা তাহলে এই নীচের পুরো টার্মটা তাহলে নিচের এই পুরো টার্মটা এবং উপরে পুরো টার্ম দুটো দুটো টার্ম কি আউট হয়ে যাবে তাহলে পড়ে থাকবে কি আমাদের এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো এবার যে এ প্লাস বি প্লাস সি একমাত্র পড়ে থাকবে এবার এ কাকে ধরেছি এক বাই তিন কে এ ধরেছি বি কাকে এক বাই চার কে সি কাকে এক বাই পাঁচ কে এবার তোমরা এটার উত্তর বের করো এটার উত্তর আমরা যদি করতে যাই তাহলে এখানে কি চলে আসছে ষাট চলে আসছে এখানে যদি ষাট চলে আসে উপরে তোমাদের চলে আসবে এখানে ষাটচল্লিশ হয়ে যাবে তোমাদের এখানে কুড়ি আর এখানে কুড়ি তারপরে চার বারো আটচল্লিশ এখানে তোমাদের পনেরো চার পনেরো ষাট এবার বারো তাহলে এখান থেকে তোমাদের বারো তাহলে উপরে সবগুলো যদি যোগ করা হয় তাহলে এখানে চলে আসবে ফর্টি সেভেন বাই ষাট ফর্টি সেভেন বাই ষাট তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে সি অপশনটা তোমাদের অ্যান্সার হয়ে গেল দেখতে পাচ্ছ হুবাহু তোমাদের এরকম বড় টাইপের যে কোনো কোশ্চিন আসুক তোমাদেরকে আমি যেই ফর্মুলাগুলো বললাম এবং যেই কটা টাইপ তোমাদের করলাম এই কটি টাইপের মধ্যেই কোশ্চিন জিজ্ঞেস করা হবে আশা করছি সেশনটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবে কিন্তু চ্যানেলে প্রথম আসলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের জন্য নেক্সট যে ক্লাসেসগুলো আসতে চলেছে সেই সমস্ত ক্লাসেসগুলো কিন্তু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট होते चले थैंक यू फॉर वाचिंग